আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ইনাবিলা হাসান উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র নদ নদীতে বেড়েছে জোয়ারের পানি ডুবেছে ঘরবাড়ি দোকানপাট আশ্রয় কেন্দ্র যাওয়ার পথে একজন ও জোয়ারের পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল রুটের অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তথ্য ছবিতে রিপোর্ট ঝোড়ো বাতাসে উত্তাল সমুদ্র পারে আসছে পড়ছে বিশাল ঢেউ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের ক্ষেপপাড়া উপকূল অতিক্রম শুরু করে এ সময় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যায় ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের বাসিন্দারা আশ্রয় নেয় নিকটস্থ আশ্রয় কেন্দ্রে এ সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে সুন্দরবনের গাবুরা দ্বীপের নাপিতখালী গ্রামের শৌকত মুরল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে পটোখালী রাঙাবালি উপজেলায় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা সমুদ্রের পানিতে কাওয়ারচর এলাকা প্লাবিত হয় এ সময় ফুপু ও বনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এদিকে নোয়াখালীর হাতিয়ায় নিঝুমদ্বীপ ও চরগাশিয়ার প্রায় ৪০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে দিনের থেকে রাতে জোয়ার বেশি হওয়ার আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ এদিকে মংলায় নদীর তীব্র স্রোতে ডুবে গেছে যাত্রীবাহী টলার অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বাদ উপচে ঢুকে পড়েছে নদীর পানি বন্যায় আমরা সকল মানুষজন বাইশে দরকার হয়ে গেছে টলার টলার ওই একটা ডুবছে এবারে বিভিন্ন कायদে টলা টলা পাড়া দেওয়ার কোনো জায়গা নাই সম্পূর্ণ আবদার সরুতায় পানি উঠে গেছে দুয়ার বাবা সব লয় গেছে ওই পরিয়ে গেছে মা স্বামী নাই মাইয়া নাই পোলা নাই গগ ছাগল पाली মানুষের বাড়ি গানে বরগা হাওয়া গুলাই চিকামু খাকমুখী হল মু হঠাৎ সব তলায় গেছে ঝালকাটির সুগন্ধা ও বিশখালী নদীর পানি বেড়ে যাওয়ায় জীবন ঝুঁকিতে থাকা বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে ছুটে নিরাপদে আশ্রয় নিয়েছে ভোলা ও পিরসপুর সহ উপকূলীয় এলাকার বাসিন্দারা এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বরিশাল কক্সবাজার চট্টগ্রাম রুটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ ও বিমান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন ইমরুল কায়েস আরটিভি দর্শক ঘূর্ণিঝড় রেমাল ঘিরে পটুয়াখালীর পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন মুফতি পটুয়াখালীর উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল এখন সেখানকার অবস্থা কি এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন আমরা আপনি যেমনটি জানেন যে আজকে ঘনিজা বিমানে যে আঘাতে গোটাকারীর রাত দশটা থেকে আঘাত এনেছে এবং সে থেকে এখন পর্যন্ত দমকা বাতাস হয়েছে এবং মাঝে মাঝে ভারী বৃষ্টি এবং কখনও মাঝাই ধরে বৃষ্টি চলছে এদিকে সকালের থেকে উপকূল এলাকার জ্বরের পানি বৃদ্ধি পেতে থাকে এবং এখনও জ্বরের পানিতে উপকূলে বেশ নির্মাঞ্চল প্লাবিত রয়েছে দুপুরের দিকে জোয়ারের পানি থেকে রক্ষা পেতে আস্থা কেন্দ্রে যাওয়ার সময় একজন জেলে ভেসে যায় এবং পরবর্তী সময় ঘণ্টাখানে লাশ উদ্ধার করা হয়েছে এদিকে উপকূলে যে সাতশো তিনটি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পঁয়ত্রিশটি মুজিবজিল্লা রয়েছে সেই সমস্ত জায়গায় উপকূলের লোকজনকে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নাই তবে জেলা প্রশাসন জানিয়েছেন তারা দুর্যোগ মোকাবেলার জন্য সর্বাত্মক নাবিলা আমার কাছে সর্বশেষ সংবাদ ধন্যবাদ মুক্তি আপনাকে উপকূলে পরিস্থিতি জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন কিরণ কিরণ উপকূলে পানি বৃদ্ধি পেয়েছে তো এখন কি অবস্থা জানাবেন এই মুহূর্তে হাতিয়াতে দিনের তুলনায় বাতাসের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আমি হাতিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখেছি এবং বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলেছি হাতিয়া দুশো বিয়াল্লিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে নিজুমদ্বীপ সোনাদিয়া এবং সারগাসিয়াতে প্রায় বিশ হাজারের মতো লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আমি কথা বলেছি নিজুমদ্বীপের চেয়ারম্যান দিনাজউদ্দিনের সাথে তিনি আমাকে জানিয়েছেন সুন্দর ফর মানুষজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন স্বরগাসিয়াতে আশ্রয়কেন্দ্র নেই কিন্তু সরকারিভাবে এই আশ্রয়ণ প্রকল্পেতে মানুষজন এসে আশ্রয় নিয়েছেন স্বরগাসিয়া নিজুমদ্বীপ এবং ডালসহর হাতিয়ার মূল ভখণ্ডের বাইরে এই স্বরাঞ্চলগুলোতে প্রচুর পরি এই স্বরাঞ্চলগুলোতে বিড়িবাদ না থাকায় জোয়ারের ফানিতে স্বাভাবিক জোয়ারের ফানিতে প্লাবিত হয় এবার রিমেলের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে আশঙ্কা এবং শঙ্কার বিষয় হল দিনের জোয়ার এসেছে দিনের একটার সময় রাতের জোয়ার হবে সাড়ে বারোটা থেকে একটার সময় এ সময় যদি দিনের তুলনায় জোয়ারের তীব্রতা বৃদ্ধি পায় তাহলে মানুষ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এখানকার স্থানীয়রা আমি কথা বলেছি হুজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষিষ সাকমার সাথে তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত হাতিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় বিশ হাজারের মতো লোক আশ্রয় নিয়েছেন এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনদেরকে শুকনো খাওয়ানোর জন্য জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে ঘূর্ণিঝড় রিমাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশে আঘাত হানে পরে রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টি কেন্দ্রীয় উপকূল অতিক্রম শুরু করেছে উপকূল পেরোতে পাঁচ থেকে সাত ঘন্টার সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রিমালের প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমালের রোধের প্রস্তুতির অংশ হিসেবে রোববার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন সিটি কর্পোরেশন পৌরসভা সহ সারাদেশের সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছে আমরা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রের মানুষগুলিকে খাবারের জন্য যেগুলি ব্যবস্থা রেখেছি সেগুলো আমরা মনিটরিং করতেছি ল্যান্ডস্লাইড হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং এগুলিকে লক্ষ্য করে আমরা ফায়ার সার্ভিস আমাদের সেনাবাহিনী কোস্টগার্ড এগুলো আমরা সবাই কাজ করতেছি দর্শক রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন তিনি রফিক রেমাল নিয়ে আবহাওয়া অফিস সর্বশেষ তথ্য জানিয়েছে জানাবেন নাবিলা আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা বা কোথায় অবস্থান করছে সেটি আমাদেরকে জানানো হচ্ছে সর্বশেষ ১৪ নম্বর একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং রাত নয়টার দিকে তারা একটি ব্রিফ করেছে সেখানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীও কথা বলেছেন সর্বশেষ আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সন্ধ্যা থেকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে অগ্রভাগ সেটি বাংলাদেশের উপর আশ্রে পড়ে এবং রাত আটটার পর থেকে আসলে মূল ভাগ বাংলাদেশে ঢুকতে শুরু করে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি তা আবহাওয়া অফিস যেটি জানিয়েছে মূলত রাত দশটা থেকে ঘূর্ণিঝড় রেমালের যে মূলভাগ সেটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং এখন বর্তমানে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে বিভিন্ন উপকূলীয় এলাকায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং সময় যাওয়ার সাথে সাথে কিন্তু এই গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস সেই হিসেবে একশো কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে আশঙ্কার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের সাথে কিন্তু জলোচ্ছ্বাসের একটি আশঙ্কা আবহাওয়া অফিস করছে এবং সেই জলোচ্ছ্বাসের কিন্তু দশ থেকে বারো মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং ইতোমধ্যেই কিন্তু আমরা আমাদের উপকূলীয় এলাকায় যে সকল সহকর্মীরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং একটি বড় জলোচ্ছ্বাসের যে আশঙ্কা করা হচ্ছে সেটির কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে পাশাপাশি কিন্তু প্রস্তুতির ব্যাপারেও কিন্তু ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী যেটি জানিয়েছেন আসলে ইতিমধ্যেই কিন্তু Uh, um, uh, যে মন্ত্র সমস্ত মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবং পাশাপাশি যে শেল্টার সেন্টারগুলো রয়েছে সেই শেলটার সেন্টারগুলো কিন্তু প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যে কিন্তু যেটি জানানো হয়েছে আট লাখের মতো আশ্রয় প্রার্থী সেখানে আসলে আশ্রয় নিয়েছেন এছাড়াও কিন্তু উপকূলীয় এলার এলাকার কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে এবং বলা হচ্ছে যদি আসলে আশি থেকে নব্বই কিলোমিটার বেশি উঠে যায় একশো বিশ বা একশো কিলোমিটার গতিবেগ যদি বাতাসে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবল ঘূর্ণিঝড়টি আসলে অতি প্রবল রূপ নিতে পারে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কাটাও কিন্তু আসলে বাড়তে থাকবে এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সারা দিনই আমরা দেখেছি রাজধানীতে আসলে একটি প্রভাব পড়েছে আমরা সকাল থেকে দেখেছি যে বাতাসের বেগ বেশি ছিল এখনও রাত বাড়ছে যতই বাড়ছে ততই বাতাসের গতিবেগ বাড়ছে মাঝে মাঝে ঝিরি বৃষ্টি পড়ছে তা সব মিলিয়ে আসলে এই ছিল আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য নাবিলা ধন্যবাদ রফিক আপনাকে এবার প্রসঙ্গ সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বিকেলে গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়ে এমন বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কেবল তারেক জিয়া নয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত সহ অন্যান্যদেরকেও দেশে ফেরত এনে সাজা নিশ্চিত করা হবে এর আগে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলর বৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

হাত থেকে মুক্তি পাবে আমাদের সাথে এদিকে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিব এর খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি অবলোকন করেন তিনি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরে বড় ভূমিকা রয়েছে সে বিষয়টিকে উপজীব্য করে কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ কলকাতায় মুজিব তথ্যচিত্রটি নির্মাণ হচ্ছে ফ্রেন্ডস অফ বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজন

সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড তদন্তে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কাজ শুরু করেছে ঢাকার গোয়েন্দা দল রোববার বিকেলে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদের নেতৃত্বে একটি দল নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে যে ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শনে যায় কলকাতা অবস্থানকালে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও আজিমের খণ্ডিত দেহ যেসব জায়গায় ফেলা হয়েছে সেসব স্থান ও পরিদর্শনের কথা রয়েছে তদন্ত দলের ফারুক রিপোর্টে বিস্তারিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার তদন্তে রোববার সকাল এগারোটায় কলকাতা পৌঁছান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বিমানবন্দরে তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে ধরতে কাজ করবেন তারা পরে বাংলাদেশের তদন্ত দল নিউটাউনের পাঁচ তারা হোটেল ওয়েস্টিন ও সেক্টর ফাইভের একটি রেস্তোরাঁয় যান পরে নিউটাউন থানায় গিয়ে পনেরো মিনিট বৈঠক করেন এ সময় তদন্তের অগ্রগতি জানতে চাইলে কাজ চলছে বলে জানান পরে নিউটাউনের যে ফ্ল্যাটে এমপি আনার খুন হন সে ফ্ল্যাট পরিদর্শনে যায় গোয়েন্দা দল এ সময় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন কলকাতা অবস্থানকালে বাংলাদেশি তদন্ত দলের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলাখাল পরিদর্শনের কথা রয়েছে এমপি আনারকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে এ খালেই ফেলা হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ফারুক হোসেন আর টিভি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন সন্তানের আরও একশো উনিশটি স্থাবর ও অস্থাবর সম্পত্তি রোগের নির্দেশ দিয়েছেন আদালত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আসাম হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন গেল বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এই তার স্ত্রী মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তিক রোগ সহ তিরাশিটি দলিলের সম্পত্তি তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত দুদক আইনজীবী খুরশিদ আলম খান আজ জানিয়েছিলেন বেনজির আহমেদের সম্পত্তি রোগ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এদিকে গ্রামীণ ব্যাংক থেকে অবৈধভাবে ড ইউনুসের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে সাড়ে নয় কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ এনে দুদুকে আবেদন করেছে গ্রামীণ ব্যাংক বর্তমান পরিচালনা পরিষদ রবিবার দুপুরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই অভিযোগ দায়ের করেন এই সময় গ্রামীণ ব্যাংকের ডিএমডি প্রদীপ কুমার সাহা বলেন ব্যাংক আইন ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ড ইউনুসের পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে উনিশশো সাল থেকে বহুবিধ অবৈধ সুবিধা প্রদান করেছে সাড়ে নয় কোটি টাকা ঋণ দিয়ে তা করেছে যা বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নিরীক্ষা ফর্ম কর্তৃক উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের প্রণীত এবং স্বাক্ষরিত গ্রামীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘন করে একক সিদ্ধান্তে উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানের যাবতীয় প্রকাশনার কোটি কোটি টাকার দরপত্র এককভাবে তার পরিবারের প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে দেন একের পর এক প্রাণ হারাচ্ছে দেশের নদ নদী অথচ নদীর প্রাণ রক্ষায় নেই কোনো সুনির্দিষ্ট উদ্যোগ এমনকি নানাভাবে উদ্যোগ গ্রহণ করা হলেও তাতেও নেই কোনো ধরনের প্রশাসনিক সহযোগিতা সকালে রাজধানীর কৃষিবিদ জাতীয় নদী সম্মেলনের আলোচনায় এমন অভিযোগ উঠে আসে বক্তাদের কাছ থেকে তারা বলছেন নদীর প্রাণ রক্ষায় নদীর পূর্ণাঙ্গ তালিকা করার পাশাপাশি নদীর ভূতাত্ত্বিক জরিপ তুলে ধরতে হবে জনসমুখে নিতে হবে কার্যকরী পদক্ষেপও এ সময় সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকরী পদক্ষেপের প্রতিশ্রুতি ছিল আলোচনার প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কণ্ঠে পরিবেশগতভাবে সংকটাপন্ন নদীগুলোর একটা তালিকা যদি করা যায় এবং সেগুলোতে প্রাণ ফেরাতে খালি তালিকা করে তো লাভ হবে না জেলা পর্যায়ে সময় ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা আপনার কাছে দাবি করছি ওখানকার পুলিশ প্রশাসন ওখানকার প্রশাসন ওখানকার রাজনৈতিক নেতা সবাই একজোট হয়ে নদী দখলদারদের পক্ষে দাঁড়িয়ে যায় আমি যেটুকু বুঝি নতুন কোনো আইনের দরকার নাই উনিশশো সালে যে প্রজাসত্ব আইন এই আইনে বাংলাদেশের প্রত্যেকটা নদী রক্ষা করা সম্ভব যদি আমাদের এই এসিল্যান্ড ইউনো ডিসি এরা যদি আন্তরিক একটা নির্দেশনা আছে জেলা কমিটি গঠন করা হবে উপজেলা কমিটি গঠন করা হবে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে থাকবেন সাংবাদিকরা থাকবেন শিক্ষকরা থাকবেন উদ্দীপ সমাজকর্মীরা থাকবেন এই কমিটি যখন মানুষের সঙ্গে কথা বলবে নদীর পারে গিয়ে কথা বলবে তখন যে মানুষটি জানে না যে নদী দখল হয়ে যাচ্ছে সেও বুঝবে যে না নদী দখল হচ্ছে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জার্নি উইথ বুরাক শীর্ষক এই আয়োজনে সিঙ্গার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ও চিবিদ আয়োজনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোস এবং আর্চেলিকের সাউথ এশিয়া রিজিয়নাল মার্কেটিং বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক মিস হান্দান আব্দুর রহমান উগলু এবছরের শুরুতে একটি অত্যাধুনিক অনেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কনসেপ্ট স্টোর ও সহ বেশ কিছু নতুন উদ্যোগের ঘোষণা দেয় সিঙ্গার বাংলাদেশ থাইল্যান্ডের পায়াথাই টু ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে যৌথ উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সেবা দিয়েছে লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড থাইল্যান্ডের সরাম হসপিটালটি বাংলাদেশি রোগীদের সরাসরি সেবা প্রদান করেন ডা উইসিদ উইরা ও ডাক্তার তনুমিসির স্থিতি পায়াথাই টু থাইল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হসপিটালগুলির মধ্যে একটি এখানে সমস্ত বিভাগ একত্রে এক ভবনে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাশ্রয় মূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে বাংলাদেশে লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ধানমন্ডির সুভাষ ইতিহাস স্কোয়ার ছাড়াও বনানী ও চট্টগ্রাম অফিস থেকে ক্লিনিক্যাল অনুসন্ধানের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং পাসপোর্ট জমাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে অশিনা অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনির একটি গ্রামে ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ সত্তর জনে প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়া গ্রামের আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে দেশটির জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মুখপাত্র সেরহার আক্তপর বলেন সেখানকার পরিস্থিতি ভয়াবহ এবং এখনও ভূমিধ্বস ঘটছে পানি প্রবাহিত হওয়ায় সেখানকার প্রত্যেকের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়ে পড়েছে ইসরায়েলের তেল আবিবেগ সহ মধ্যাঞ্চলের কয়েকটি শহরে রোববার রকেট হামলা চালিয়েছে হামাস ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তেল আবিবে অন্তত পনেরোটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে গেল চার মাসের মধ্যে মধ্যাঞ্চলে এটি হামাসের প্রথম রকেট হামলা হামাসের সামরিক শাখা অলকাশেম ব্রেগেজ বলেছে ইহুদিবাদীদের গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ এদিকে সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ও আহতের সংখ্যা সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শিরোপা রক্ষার মিশন শুরু করল বাংলাদেশ পাঁচটি লোনা সহ কোরিয়াকে সাতষট্টি বাইশ পয়েন্টে হারিয়েছে লাল সবুজরা এর আগে জমকালো আয়োজনে চতুর্থ আসরে উদ্বোধন করেন যুব ও মন্ত্রী নাজমুল হাসান পাপন অর্ণগফুরের রিপোর্টে বিস্তারিত প্রথমবারের মতো অংশ নেয়া শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামার আগে শুভ সূচনা করার চাপে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ তবে রেফারির মাসি বাঁচতেই যেন উড়ে যায় সব চাপ উল্টো চেপে ধরে প্রতিপক্ষকে বেইজে মিজানুর ও আর্দুজ্জামানরা কোরিয়া শিবিরকে নাস্তানাবোধ করে ছিনিয়ে আনেন পয়েন্ট একে একে আদায় করেন পাঁচটিলোনা আর প্রতিপক্ষ আক্রমণ প্রতিহতে মুন্সিয়ানা দেখান জিয়া সবুজরা ফলে পয়েন্ট নিয়ে ফিরতে পারেননি কোরিয়ান রেডাররা অভাবিত এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত দলকে একাই একুশ পয়েন্ট এনে দেয়া মিজানুর ও দশ পয়েন্ট এনে দেয়া আরো দুর্যমান আমাদের মাঠ আমাদের দর্শক সবকিছু আমাদের আমরা যেন কোনোভাবেই ভয় না পাই ওভারঅল সবাই ভালো খেলার কারণে এত সহজ জয় হয়েছে সবাই সবার ভালোটা দিয়ে খেলতে পারছে ইনশাল্লাহ পরের ম্যাচগুলো আমরা জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখবো ইনশাল্লাহ এর আগে মিরপুর সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করে কাবাডিকে আরো গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রিয়ামন্ত্রী। মন্ত্রী যেটা যদি আমরা লেভেল থেকে চালু করতে যাই অরণ্য গফুর টিভি ঢাকা রাতে সংবাদ এ পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে